গিয়াস একটি জাতীয় সম্পদ। একটা সময় ছিল গ্রামের মানুষ লাড়কির চুলায় বা মাটির চুলায় রান্না করত। তারপর ধাপে ধাপে ইলেকট্রিক হিটার, তারপর আসছে আপনার কেরোসিনের চুলা। এখন ধাপে ধাপে বিজ্ঞান আমাদেরকে আরও আধুনিক করে তুলল। এখন আমরা বার্নার ঘুরাতে পারলেই অথবা মেসলাইট জ্বালাতে পারলে আমরা জ্বালাতে পারতেছি গ্যাস। তো গ্যাস হচ্ছে একটি জাতীয় সম্পদ। তো এখন হচ্ছে অনেক বাসাবাড়িতে গ্যাসের লাইন কিন্তু নাই। তো আমরা কী করতেছি? সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেছি। সিলিন্ডার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমরা কতটুকু সচেতন? আমরা কি আদৌ কি জানি যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গেলে কী কী নিয়ম জানতে হয়? তো আজকে আমরা সেই নিয়মগুলোই জানবো। আপনাদের সাথে আমি 10টা টিপস শেয়ার করব, যে এগুলো যদি আপনারা ফলো করে চলেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো বিপদ থেকে বাঁচার সম্ভাবনা থাকবে। গ্রামে অথবা শহরে যে কোনো জায়গায় দেখবেন মেয়াদ উত্তীর্ণ, মানে হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডারের, ওই গ্যাসের বোতলগুলা বিক্রেতারা আপনাদের কাছে বিবেকহীনভাবে বিক্রি করতেছে। আর আমরাও কী করতেছি যেহেতু আমরা জানি না, অনেকে হয়তো জানি না, কেউ জানিও এটা দেখি না, গ্যাসের আমরা কীভাবে চেক করবো ওই বোতলটার মধ্যে মেয়াদ কি আদৌ কি আছে নাকি ওই বোতলের মধ্যে মেয়াদ নাই, আমরাও চেক করি না। তো বিক্রেতারা আমাদের কাছে বিক্রি করছে আর আমরা বাসা নিয়ে এটা চুলার মধ্যে লাগিয়ে দিতেছি। তো আসলে বিষয়টা কিন্তু সেটা না। আপনি যদি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবেন তাহলে আপনাকে জানতে হবে যে সিলিন্ডার ব্যবহার করতে গেলে কী কী নিয়ম আছে। আবার কেউ কেউ আমরা গ্যাসের সিলিন্ডার রিজার্ভ রাখি, ঘরের মধ্যে জমা রাখি, এটা করবেন না। আপনার যতটুকু প্রয়োজন, যতটা প্রয়োজন ততটা বোতলে আপনি ব্যবহার করবেন, বেশি গ্যাস ঘরের মধ্যে রিজার্ভ রাখবেন না। তো মেয়াদ কীভাবে চেক করবেন আমি এটা একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। তো আগে আমি আপনাদেরকে যে 10টা টিপস দেবো ওগুলো আপনারা জানুন, তারপর আমি আপনাদেরকে মেয়াদ কীভাবে চেক করবেন সেটা বিস্তারিত বলে দেব। গ্যাস সম্পর্কে অসচেতনতার কারণেই আজকে আমাদের এত দুর্ঘটনা, তবু আমরা আমাদের জীবনকে ভালোবাসতে শিখিনি। তবে সেই সতর্কগুলো আজকে আমাদের জানা নাই বললে অনেকটাই চলে। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আজকে আমাদের গ্যাস সিলিন্ডার হইতে বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমাদের এই ভিডিও। আশা করছি পুরো ভিডিওটাই সাথে থাকবেন। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রেজাউল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন আমরা যে 10টা টিপসের কথা বলছি এগুলো এখন আমরা ধাপে ধাপে সবগুলো জান। সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সতর্কীকরণ, রান্না শেষে অবশ্যই রেগুলেটর সুইচ অবশ্যই বন্ধ করবেন, সিলিন্ডার কোনোভাবেই চুলার আগুনের পাশে রাখবেন না। দুই নম্বর হচ্ছে চুলা হতে যথেষ্ট বায়ু চলাচল করে ওরকম স্থানের মধ্যে আপনার বোতলটাকে রাখবেন, যেখানে আপনার বাতাস আসা যাওয়া করতে পারে ওরকম স্থানে রাখবেন, যাতে করে গ্যাস যদিও কোনো কারণে লিক হয়ে যায় ওই গ্যাসটা যেহেতু বাতাসের সাথে বাইরে চলে যেতে পারে, আপনার ঘরে যেহেতু আর না থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে চুলাকে আপনি যত বোতলটা আছে বোতলের নিচে কখনোই রাখবেন না, যতটাই সম্ভব অন্তত পক্ষে 6 থেকে 8 ইঞ্চি উপরে রাখবেন আপনার চুলাটাকে বোতল থেকে, কোনোভাবেই বোতলের উপরে যেহেতু আবার চুলা না রাখেন। 4 নম্বরে যেটা থাকছে, যদি কোনো কারণে আপনি না আপনার গ্যাসের গন্ধ পান তাহলে আপনি কোনোভাবেই গ্যাস লাইট অথবা ম্যাচের কাঠি অথবা বৈদ্যুতিক কোনো সুইচ অন অফ করবেন না। 5 নম্বর হচ্ছে যদি কোনো কারণে ঘরে গ্যাসের গন্ধ পাচ্ছেন তাহলে সাথে সাথে আপনার ঘরের যে পাকঘর আছে ওই পাকঘরের দরজা জানালাগুলো খুলে দিবেন, যদি দেখতেছেন অতিরিক্ত বেশি হয়ে গেছে তাহলে নিজেকে সেফ স্থানে নিয়ে যাবেন অথবা ওই ঘর থেকে আপনারা বের হয়ে যাবেন সতর্কতার সাথে। 6 নম্বর হচ্ছে অতিরিক্ত গ্যাস বের করার জন্য আপনি ওই সিলিন্ডারকে কোনোভাবেই তাপ দিবেন না। 7 নম্বর হচ্ছে সিলিন্ডারকে কাত করে বা উল্টা করে বা অন্য কোনোভাবে ঝাঁকড়িয়ে গ্যাসের সিলিন্ডারকে আঘাত করবেন না, এতে আপনার বিস্ফোরণ করতে পারে। 8 নম্বর যেটা আপনি সবচেয়ে বেশি সচেতন থাকবেন, আর অন্য কিছু মানেন আর নাই মানেন এটা আপনাকে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, এটা হচ্ছে আপনি যখনই পাকঘরে যাবেন যাওয়ার কিছুক্ষণ আগে আপনার যে পাকঘর আছে ওটা দরজা জানালা যেগুলো আছে সবগুলো খুলে দিবেন, তারপর কিছুক্ষণ পরে আপনার গ্যাস লাইটটা জ্বালাবেন। আবার চুলা গ্যাস ছেড়ে গ্যাস লাইট জ্বালাবেন না, গ্যাস লাইট ধরে তারপরে আপনার চুলার বান্নাটা ছাড়বেন। 9 নম্বর হচ্ছে আপনার যে পাইপটা আছে, পাইপটা কিন্তু আপনি 100-200 টাকার জন্য বছরকে বছর পার করতেছেন, ওই পাইপটা চেক করে দেখবেন কোনো কারণে কোনো লিক আছে কিনা, অথবা পুরাতন হয়ে গেছে এটা চেঞ্জ করে নেন, অন্য একটা পাইপ নিয়ে লাগান নতুন পাইপ। তো এই কাজগুলো আসলে একজন টেকনিশিয়ান দিয়ে করাবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। বাংলাদেশের গ্যাস সিলিন্ডার আইন 1991,
পাঁচ বছর পর পর সিলিন্ডার রিটেস্টিং করা হয়। মানে প্রতি পাঁচ বছর পর আপনার এই সিলিন্ডারটাকে মেয়াদ আছে নাকি নাই সেটা তারা দেখবে। তো যদি আবার এটা তারা রিটেস্টিং করার পরে দেখতেছে আবার মার্কেটে ছাড়া যাবে, তাহলে আপনার ওই বোতলটা নিয়ে গিয়ে আবার মার্কেটে দ্বিতীয়বার ছাড়বে। মেয়াদ পূর্ণ, মেয়াদ আছে কি নাই সেটা আপনি কীভাবে বুঝবেন, তো সেটাই আপনাকে এখন আমি বলবো। সেটা ধরুন একটা বছরের মধ্যে বারো মাস, তো বারো মাসকে আপনি যখন চার ভাগে ভাগ করবেন তাহলে কত পাচ্ছেন? হ্যাঁ এক্স্যাক্টলি আপনি যেটা ভাবছেন সেটাই, তাহলে আমরা তিন মাস করে পাচ্ছি। তো আমি যদি এখন ইংরেজি যে প্রথম চারটা লেটার আছে ওই লেটার চারটা লেটারের সাথে মিলাই, এ হচ্ছে প্রথম তিন মাস, বি হচ্ছে পরের তিন মাস, সি হচ্ছে তারপরের তিন মাস, ডি হচ্ছে তারপরের তিন মাস, তাহলে বারো মাসের মধ্যে এই চারটা লেটার মিলাবো। এ হচ্ছে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর বি হচ্ছে এপ্রিল, মে, জুন, যথাক্রমে সি, ডিও বাকি ছয় মাস। তাহলে এখন আপনি কীভাবে বুঝবেন? এখানে ছবির মধ্যে যে লেখাটা দেখতে পাচ্ছেন মার্ক করা, ডি আঠারো মানে হচ্ছে আপনার ডিসেম্বরে আঠারো সালে এটার মেয়াদ শেষ। এখানে যদি ডি একুশ থাকতো তাহলে আমাদের ডিসেম্বরে একুশ সালের মধ্যে এটার মেয়াদ শেষ হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে আরও দুটো ছবি দেখাই, এখানে একটু লক্ষ্য করুন। এখানে আমি পুরো চার্টটা আপনাদেরকে দিয়ে দিতেছি, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যদি কখনো প্রয়োজন হয় এটা দেখবেন। এ মার্চে মেয়াদ শেষ হবে, বি জুনে মেয়াদ শেষ হবে, সি সেপ্টেম্বরে মেয়াদ শেষ হবে, ডি ডিসেম্বরে মেয়াদ শেষ হবে। তো আপনারা এটা যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে রাখবেন, পরে কখনো কাজে আসবে। তো আমি যদি আরও একটা ছবি দেখাই আপনাদেরকে, তাহলে তো এখানে আছে বি তেরো, বি তেরো হচ্ছে আমাদের জুন মাসে আমাদের এটা মেয়াদ শেষ, মানে এটা তেরো সালের। তো এখানে যথাক্রমে যদি বিশ, একুশ, উনিশ এরকম যে কোনো থাকুক আপনি ওটা চেক করতে পারবেন। আর ওই জায়গার মধ্যে যদি না থাকে অন্য কোনো জায়গা হলো আপনার ডেটটা থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।